মানে শাড়িটা ভাবিনি যে পাবো, অনেক হ্যাপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, আর আজকে ব্লগে তোমাদের সাথে জন্মদিনে যা যা গিফট পেয়েছে সেগুলো দেখাতে চলেছি। আমি এখন পর্যন্ত জন্মদিনে গিফটগুলো দেখিনি। 11 তারিখ বার্থডে ছিল, আজকে 14 তারিখ। কেন বলো তো? কারণ তোমাদের সামনে আমি গিফটগুলো একসাথে খুলে দেখবো বলে। তো এই জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা পুরোটা দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল তরঙ্গ। তো চলো দেরি না করে আমি তোমাদেরকে গিফটগুলো দেখাই। প্রথমে কোনটা গিফট করবো, দীপানটা দিয়ে শুরু করবো? আচ্ছা, এটা আমার ফ্রেন্ড গিফট করেছে, চলো দেখি এটার মধ্যে কি আছে। এই ব্লাউজ পিসটা দিয়েছে, দেখো এটা একটা হলুদ আর অরেঞ্জ কালারের কম্বিনেশনে। তো আমি বানাই শাড়ির সাথে পরে তোমাদেরকে দেখাবো। আর এটা র্যাপিং করা আছে, দেখি এটাতে কি আছে। এটা হচ্ছে ফোনের ব্যাক পার্ট, তখনই আমাকে বলছিল খুলে দেয়, আমি বলছি না একবারে ব্লগে খুলে দেখবো। বলে দিলাম, না হলে ভাববে বললো না উনি। ও আর এটা হচ্ছে প্রমে দিয়েছে, শিলা দিয়েছে, কোথায় রাখছিস তাহলে? আবার দিলি কেন? কাহিনী করতে পারি চুড়ি আছে, জামা কাপড় একটা যে কি বুঝতে পারছি, এটা হচ্ছে 19 নম্বর গিফট। এখানে লেখা আছে প্রমি লিখে দিয়েছে লাভ ইউ, লাভ ইউ টু। এটাতে কি থাকতে পারে? ব্যাগ হবে না, নরম এত কাপড়ই হবে মনে হয়, তখন যে আমার কাপড় হয়তো। হ্যাঁ আমি শিলিগুড়িতে বিয়ে বাড়িতে গিয়ে চিরুনি হারিয়ে ফেলেছি, তারপর আর চিরুনি কিনে নি। তো আমি চিরুনি একদিন কাজটা করবো। এটা আমি জানি, এটার মধ্যে তো ইয়ারিং চলছি। গেস করো, এখানে লেখা আছে গেস করো কেয়া হ্যায়। এটা পারফিউম বডি স্প্রে তো ছিল, এটা বক্স পেন্সিল পেন্সিল এরকম কিছু হতে পারে, মানে কলম টলম এখানে থাকতে পারে মেবি। এটা ট্রাইপড ফাইনালি, এটা আমার পছন্দের। দেখি এটা তো এত চিকন প্যাকেটে এরকম হয়, আমি তো বুঝতেই পারিনি। এটা তো বই, এটা বই তো শিওর। এখানে লেখা আছে অর ভি হ্যায় টায়ার্ড, এটা বই। এটা হচ্ছে কৃষ্ণপক্ষ হুমায়ুন আহমেদের, তো আমি পড়ে রিভিউ দিব কেমন। আচ্ছা এটা কি? এটা মনে হয় এটাও একটা বই। এনজয় ইয়োর ডে অপেক্ষা, হুমায়ুন আহমেদের অপেক্ষা তোমরা হয়তো অনেকেই পড়ছো বইটা। তো আমি হচ্ছে পিডিএফ নিয়ে পড়তে ট্রাই করছিলাম, পরে পড়া হয়নি, তো আমি বইতে পড়বো এবার ফাইনাল। ফার্স্ট পেজ
এই দেখো এই লেখাটা এখানে প্রমি কি লিখেছে আমি পড়ে শুনাই তোমার স্বপ্নগুলো পূর্ণতা পাক আশীর্বাদে ভরা থাকুক তোমার ভবিষ্যৎ আজকে দিনটি কাটাও আজকে দিনটি আনন্দে কাটাও শুভ 25তম জন্মদিন দিন অনেক ভালো হয়েছে বই তো সব সময় ফেভারিট মানে বই বইয়ের মতো উপহার হয় না তাই না বলো এটা একবার দেখাই দিই এটা তো দেখতে ব্ল্যাক টি-শার্টটা আমি বার্থডে যে রাতের ব্লগ ফটোতে পড়েছিলাম আর দেখালাম না নতুন করে আমি ভুলে গেছি বলতে এটা হচ্ছে শিবা গিফট করেছে আমাকে খুল না ছবি এটা আমার লোগোতে দেওয়া আছে চ্যানেলের এখানে লেখা আছে তরঙ্গ উর্মি সাহা রিসাইটেশন ব্লগস এন্ড মাচ মোর আর এটা এটা শাড়ি এটা শাড়ি হবে এটা দীপা গেস করছিল আমি পারিনি গেস করতে কিন্তু তারপরেও দেখা যাক সামনে নোট আছে সামনে এখানে লেখা আছে 25 ইয়ার্স ওল্ড গোল্ডেন এজ প্রবাবলি দ্য বেস্ট ইয়ার ফিল্ড লাভ এন্ড হ্যাপিনেস তোমারা ফেভ গেস এটা শাড়ি হবে কি কালার ব্ল্যাক মনে হয় দেখি ভালো ব্ল্যাকই হবে ব্ল্যাক চুড়ি এলে হতো দিছে ব্ল্যাক জুতা ব্ল্যাক কালারই হবে মনে হয় তুমি বহুত পেলে পছন্দ কিয়া থা আমি পছন্দ করছিলাম অনলাইনে দেখি মাই গড ব্ল্যাক কালার শাড়ি ব্ল্যাক কালার জুতা আমার ব্ল্যাক কালারের শাড়ির অনেক দিন হয়ে ইচ্ছা ছিল তাড়াতাড়ি খুল যাও তাড়াতাড়ি খুল যাও কোনটা পেজে শাড়ি জুতা চুড়ি সবকিছু পরে ব্লগ করবো থ্যাংক ইউ মা শিবা প্রমি সবাইকে আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আরেকটা গিফট আছে আমি বার্থডে দিনই খুলেছি তো ওটা এখানে ভিডিওতে অ্যাড করে দেবো তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও টাটা আমি যখন আমার থ্রি পিস টাটি কিনতে যাই মা কিনে দিতে গেছিলো তখন আমি মাকে বলছিলাম এটা কিনবো না আমার তো আছে অনেকগুলো কুর্তি টুর্তি কিনেছি শিলিগুড়ি থেকে এত ছোট শাড়ি কিনতে যাই তখন মা আমাকে বলছে থাক শাড়ি ওটা ওটা তোকে ভাবতে হবে না ওটা পরে দেখবো তো এই যে শাড়ি মা আর প্রমি অলরেডি শাড়ি কিনেই ফেলছিল এটা আমি জানতাম না মানে শাড়িটা ভাবিনি যে পাবো অনেক হ্যাপি